নার্স এবং নেকদের গল্প ইস্পের রূপকথা এখন চুপ করো একজন বৃদ্ধ নার্স তার কোলে বসা একটি শিশুকে বললেন আপনি যদি আবার সেই শব্দ করেন তবে আমি আপনাকে নেকেটির কাছে ফেলে দেব তখন একটি নেকদের জানালা নিচ দিয়ে যাচ্ছিল যেমনটি বলা হয়েছিল তাই সে বাড়ির পাশে বসে অপেক্ষা করতে লাগল আমি আজ সৌভাগ্যের মধ্যে আছি তিনি ভেবেছিলেন শিশুটি শীঘ্রই কান্নাকাটি করতে লাগল নিশ্চিতভাবে এবং আমি অনেক দিন ধরে এমন একটি সুস্বাদু মর্সেল পাইনি তাই তিনি অপেক্ষা করলেন এবং তিনি অপেক্ষা করলেন এবং তিনি অপেক্ষা করলেন অবশেষে শিশুটি কাঁদতে শুরু করল এবং নেকড়ে জানালার সামনে এগিয়ে এল এবং নার্সের দিকে তাকালো সে তার লেজ নাড়ছে কিন্তু নার্স যা করেছে তা হলো। জানালা বন্ধ করে সাহায্যের জন্য ডাকল আর বাড়ির কুকুরগুলো ছুটে এল আহ নেকতেটি বলে উঠল গল্পের শিক্ষা হলো শত্রুদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছিল